নমস্কার বন্ধুরা, আজকে একটা নিত্য নতুন একটা টপিক নিয়ে এসেছি। প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যেরকম বিস্তারিত একটা নতুন পশু পাখি সম্পর্কে যে আপডেটটা নিয়ে আসি, ঠিক সেরকম আজকেও কিন্তু একটা নতুন আপডেট নিয়ে এসেছি। গল্পের শোলে আপনার সাথে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, খুবই মজা হবে। তাহলে আপনি কিন্তু একটু অপেক্ষা করুন, পাশাপাশি তার আগে আমি প্রত্যেক দিনকার মতো একটা ছোট্ট ওয়ার্নিং, যেটা পশু পাখি বনসম্পদ দপ্তর নতুন করে একটা আপডেট নিয়ে এসেছে নতুন আইনের, সেইটা সম্পর্কে একটু অ্যালার্ট থাকার জন্য আপনাকে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্লাস আপনি চাইবেন না যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কোনো একটা আইনি ফেসা দিয়ে না ফাঁসুক, তাই বন্ধু বান্ধবদের একটু সতর্ক করে দেবেন। এই ভিডিওটার নিচে ঠিক বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে সেই তীর চিহ্নটা টাচ করলে পরে আপনি এই ভিডিওটাকে শেয়ার করতে পারবেন। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা থাকবে, সেটা দেখে কিন্তু ওনারাও জানতে পারবেন, আপনাকে তাকে আলাদাভাবে বুঝিয়ে বলার দরকার নেই। তাহলে বন্ধুরা, যে বনদপ্তরের তরফ থেকে নতুন আপডেটে বলা হয়েছে যে আগেকার মতো বন্যপ্রাণীকে বাড়িতে পুষতে পারবেন না, এবং বন্যপ্রাণীর উপর যারা বন্যপ্রাণীকে নিজেদের বাড়িতে খাঁচায় বন্দি করে পুষতে চেষ্টা করছেন তারাও কিন্তু এখন সমদুষে দূষি। তাই সমগ্র বাংলায় এখন নতুন করে আইন সৃষ্টি হয়েছে যে পশু পাখির উপর অত্যাচারের মাত্রা এটাকেও গণ্য হবে যদি আপনি তাকে কোনো খাঁচায় নির্দিষ্টভাবে তাকে বেঁধে রেখে পুষ মানানোর চেষ্টা করেন। সুতরাং বন্যেরা বনে সুন্দর, সেই জিনিসটা যেহেতু বনের অনেক পশু পাখি প্রায় বিলুপ্ত হতে চলেছে, সেইটাকে কভারেজ করার জন্য বনদপ্তরের তরফ থেকে সেন্ট্রাল মিনিস্ট্রি এই আইনটাকে চালু করেছে। সুতরাং আমরা সবাই সতর্কতা থাকবো, বাড়তি সতর্কতা অবলম্বনের মাধ্যমে নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনটাকে এই ভিডিও শেয়ারের মাধ্যমে জানিয়ে দেব, তারাও যেন এই আইনি ফেসাদের সম্পর্কে আগাম জেনে রাখবে, পরে সেই ফেসাদে আর পড়তে হবে না। কেননা ছোটোখাটো কারণে আপনার যেরকম জেল জরিমানা হতে পারে, সেরকম বড়সড় আর্থিক জরিমানার খপ্পর থেকে বাঁচার জন্য কিন্তু আগাম সতর্কতাটা খুব ভালো। তাই বলছি বন্ধুরা, আজকে আমি আলোচনা করব হরিণটাকে আপনারা নিজের বাড়িতে কীরকম পালন করবেন। যেহেতু কিছুক্ষণ আগে আমি বলেছি যে বন্যপ্রাণীকে আপনি নিজে লালন পালন বা পুষ মানানো সম্ভব নয়, অথচ আইনের কিছু সেরকম ফোকর রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি বন্যপ্রাণীকেও পুষ মানাতে পারেন, তার জন্য একটা আলাদাভাবে স্পেশাল ব্যবস্থা রয়েছে। আপনি বনদপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে প্রথমত, এবং আপনার ওই পুষ মানানো খামারের হরিণ নিয়মিত কত কয়টা বাচ্চা হলো এবং কটা মৃত্যু হলো, কী কারণে ঠিক মৃত্যু হয়েছে, নাকি আপনি তাকে পাচার করে দিয়েছেন, সেই সব কারণগুলো কিন্তু আপনাকে দর্শাতে হবে। আপনি নিজের খামারে পালন করছেন বলে যখন তখন তাকে মেরে কেটে তার মাংস খাওয়া বা বিক্রি করা অসম্ভব, তাই এই হরিণ পালন এখন অনেকটা ব্যয়বহুল হয়ে গেছে। কিন্তু যাদের কাছে মোটামুটি অডেল পয়সা রয়েছে, তারা শখের বসে এই হরিণটাকে কিনে এনে দু চারটে খামারে পালন করা শুরু করেছিল, তারপর থেকে দেখা গেল অনেক টাকা খরচা হচ্ছে এর পেছনে, সরকারকে অনেক রকমের ট্যাক্স দিতে হচ্ছে, প্লাস তার জন্য আলাদা একটা চিকিৎসক লাগবে। কেননা লোকাল যে প্রাণী চিকিৎসালয়ে সেখানটায় কিন্তু বন্যপ্রাণীর চিকিৎসা হয় না, এবং বন্যপ্রাণীর চিকিৎসা সম্পর্কে ওরা অতটা ওয়াকি বহাল নয়। কারণ কেন, বন্যেরা বনেই থাকে, সেখানকার পরিবেশে মানুষ হয়েছে, সুতরাং তাদেরকে কিন্তু এখন একটা নির্দিষ্ট খাঁচাই ভরা হয়েছে। পরিবেশ পাল্টানোর জন্য সে অসুস্থতা বোধ করতে পারে, সেটাকে কিন্তু আমরা যখনই কোনো চিকিৎসা করার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের চিকিৎসকেরাও কিন্তু ভুল চিকিৎসা করতে পারে, যার ফলে কিন্তু যে ব্যয়বহুলভাবে যে হরিণের বাচ্চা কিনে এনে খামারে পালন করার চেষ্টা করা হয়েছিল সেই টাকাটা নুকসান যাবে, প্লাস আইনের ফেসাদে পড়বেন যে কী করে মারা গেল, আপনাকে অনেকগুলো কৈফিয়ত দিতে হবে। এককালে অবশ্য সেই সব জুট ঝামেলা ছিল না, মাত্র 100 টাকা ট্যাক্স বললেই হতো, এখন যেটা 1000 টাকা প্লাস ভ্যালুয়েডেড ট্যাক্স যেটাকে ব্যাট বলে সেটাও পূরণ করতে হচ্ছে। তাহলে খরচ তেমন, আয় হলেও আইনি সমস্যাও রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর বলছে হরিণ পালন করতে পারেন, কিন্তু বিক্রি অথবা মাংস খাওয়ার জন্য হরিণে বার্ধক্যজনিত অসুস্থতার কারণ দেখাতে হবে। তার মানে কি, আপনার যদি মনে হলো যে একটা হরিণকে
মেরে কেটে তার মাংস খাওয়া হবে বা বিক্রি করা হবে, তাতে কিছুটা অর্থ উপার্জন হবে। কেননা হরিণের মাংস যেরকম সুস্বাদু সেরকম ভিটামিনযুক্ত অবশ্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মিথ্যের আশ্রয় নিতে হবে, বন দপ্তরকে আপনাকে নিজস্ব এটা প্রমাণ দিতে হবে যে এইটা বয়স হয়েছে, তাই মারা গেছে, তাই মাংসটাকে আমরা কেটে খাওয়া হয়েছে এবং অসুস্থতা বোধ করছিল বলে জানাতে হবে। তার জন্য লিখিত আবেদন জানাতে হবে এবং বনদপ্তর থেকে পারমিশন দিলে তবেই হবে। আদারওয়াইজ কিন্তু বনদপ্তরের তরফ থেকে প্রায় মাসে মাসে আপনার খামারে গিয়ে পরিচর্যা করা হবে এবং দেখা হবে আপনি কি কোনো গোপন তথ্য লুকিয়ে গেছেন কি, সে অথবা সেই হরিণের বাচ্চা দুটো জন্মে গেছে অথচ আপনি বলেন আপনি বনদপ্তরের কাছে কোনো রকম খবর এখনও দেননি, যার ফলে কিন্তু ভুল তথ্য পর্যবেক্ষিত হওয়ার পর আপনার একটা বড় রকমের আর্থিক জরিমানা সহ এক জেল জরিমানা পর্যন্ত হতে পারে। সুতরাং সাবধান। তাহলে এই দপ্তরের কাছে আবেদন জানিয়ে রাখার একটা নতুন কায়দা এটা জানতে পারলেন। নতুন বাচ্চা জন্মালেও তাকে কৈফিয়ত দিতে হবে এবং সঙ্গে সঙ্গে তাকে আপডেট করাতে হবে। নতুন হরিণের জন্য আগে থেকে যে টাকাটা জমা দিতে হবে, যেটা 1000 টাকা প্লাস ভ্যালুয়েডেড ট্যাক্স 15%, তো সেইগুলো কিন্তু আপনাকে আগাম জমা দিতে হবে। হরিণ বন্যপ্রাণী হলেও গরু ছাগলের মতোই কিন্তু খুব সহজেই মানুষের সাথে মিশে এবং পোষ মানে এবং তার আয়ুগুলো বিশেষ করে 2 মাস থেকে 7 বছর মানে 7 ইয়ার্স পর্যন্ত তার আয়ু হয়। 7 ইয়ার্সে পরে আর সেরকম বাঁচে না, ও মারা যায়। এবং সাধারণত হরিণের মাংস যেহেতু দুষ্প্রাপ্য জিনিস, তাই হরিণ মারা যাওয়ার আগে তাকে কেটে ধরে মরে খাওয়া হয় আইনি পরামর্শের মাধ্যমে বা আইনি সহায়তা বা আবেদন করে ওখানে পারমিশন দিয়ে দেওয়া হয়। বনের সবচেয়ে সুন্দর প্রাণী হরিণ, সব রকমের মানুষের চোখে হরিণ এখন আকর্ষণীয়। সুতরাং চিরকাল অনেকেই সচকে হরিণ আদৌ দেখেনি, কিন্তু আমরা যদি এই হরিণের সংখ্যা যেভাবেই হোক যদি বাড়ানো যায়, তাদের জন্য কৃত্রিমভাবে প্রজননের পরিবেশ ব্যবস্থা করে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু হরিণকে আমরা আগামী দিনে তাদের সংখ্যা বাড়িয়ে স্বচক্ষে দেখার মতো পরিবেশ তৈরি করতে পারবো। এখন বনে আর একটাও হরিণ নেই, এখন সমস্ত খামারে কিন্তু শুধু হরিণ পালন করা হচ্ছে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে সাবস্ক্রাইব বাটনটাতে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে একটু টং করে বাজিয়ে দেবেন, যার ফলে কিন্তু আপনারা একটা নিত্য নতুন আপডেট গুলো প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30 পেতে থাকবেন। বন্ধুরা, আমি আপনাদের কাছে আরও হাত জোর করে অনুরোধ করছি, এই চ্যানেলে আপনারা কিন্তু বন্যপ্রাণীর নিত্য নতুন আপডেটগুলো যেহেতু পাবেন, সেই জন্য বলছি নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে যদি আপনি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপকৃত হবেন। আদিম মানবের যুগ থেকেই মানুষ খিদে মেটানোর জন্য তখনকার দিনে ডাল চাল বা গমের আটা এগুলোর কোনো ব্যবস্থা না থাকার জন্য মানুষ তার খিদে মেটানোর জন্য পশু শিকার করতে যেত এবং সেই পশু শিকারের মাধ্যমে যদি একই দিনে দল বেঁধে 8-10টা পশু শিকার করে আনা যায়, তার মধ্যে থেকে যেটা যন্ত্র দ্বারা আনা হয়েছে সেটাকে ধরে বেঁধে রাখা হয় কয়েকদিন পরে খাওয়ার জন্য, আর যেটা আধমরা কিংবা একেবারে মৃত হয়ে গেছে সেগুলোকে আগে খেয়ে শেষ করা হয় এবং আদমিতগুলোকে মাঝামাঝি টাইমে খায় এবং যেগুলো জ্যান্ত রয়েছে সেগুলোকে ধরে বেঁধে পরবর্তী দিন খাওয়ার জন্য ওগুলো রাখা হয়। তাহলে কয়েকটা পশু শিকার করে পেলে সেটাকে জ্যান্ত পশুকে বন্দি করে রাখার ব্যাপারগুলো কিন্তু তখনও ছিল, যেটা এখনকার দিনে পুষ মানানো বলে ধরা হয়। আদমরাগুলোকে পচন ধরার আগেই কিন্তু মাংস তাড়াতাড়ি খেয়ে শেষ করে নিত। তাহলে হরিণের মাংস যেহেতু ভিটামিনযুক্ত, সুস্বাদু, লোভনীয়, সেই জন্য যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষ বুঝতে শিখেছে, প্রয়োজন অনুসারে অনেকটাই রুচি বদলে গেছে। এখন আর বনে হরিণ নেই, না থাকলেও কিন্তু চিড়িয়াখানায় এবং সংরক্ষিত এলাকাগুলোতে এখনও যথেষ্ট রয়েছে এবং তারা খুব সহজেই পোষ মানে, এই কথাটা আমি আগেও বলেছি। সুতরাং এখন এই বিলুপ্তপ্রায় প্রাণীকে সংরক্ষিত এলাকার পাশাপাশি চিড়িয়াখানায় যেহেতু দেখা যায়, তাদেরকে আমরাও কিন্তু 2-4টে কিনে এনে খামারে লালন পালন করতে পারি। বিলুপ্ত এই প্রাণীটা কিন্তু এখন বাজার দর অনেক যথেষ্ট ভালো, তাই মোটেও লাভজনক না হলেও হরিণ পালন কিন্তু করা যেতেই পারে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মূল্যবান সময় সেরকম নষ্ট করব না, কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেরকম পশু চিকিৎসক বন্যপ্রাণী সম্পর্কে তেমন যেহেতু আইডিয়া নেই চিকিৎসা করতে, সুতরাং এই বন্যপ্রাণীকে কন্ট্রোলের মধ্যে রাখার জন্য তারা যেন ভুল চিকিৎসা না করতে পারে, তাই লোকাল স্থানীয় পশু চিকিৎসকদের হাতে তাদের চিকিৎসার ভার না তুলে দিয়ে আলাদা একটা স্পেশাল ফোর্স টাস্কের মাধ্যমে তাদের পরিচর্যা কিন্তু গঠন করতে হবে এবং
কৃত্রিমভাবে সংগ্রহণালয়ে এই হরিণগুলোকে যারা বিলুপ্ত প্রায় হতে চলেছে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। বন্ধুরা, আরও অনেক রকম চিত্রা হরিণ বা কষ্টুরী হরিণের কষ্টুরীর যে এই চিবুকের মধ্যে যেগুলো থাকে ওগুলো দিয়ে একটা দামি দামি মহা ওষুধ তৈরি হয়, যার ফলে কিন্তু মারণব্যাধি অনেক রকমের বড় বড় অসুখ রোগগুলো কিন্তু প্রতিরোধ করা সম্ভব। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আগামী দিনে আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে একটু সহায়তা করলে পরে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। অন্যথা ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব জীবন থেকে হয়তো বন্ধ করে বেরিয়ে যেতে পারি। তাই আপনারাই পারেন আমাকে আকাশে তুলতে, আপনারাই পারেন আমাকে নিচে নামাতে। তাই পরবর্তী সময় আপনাদের আশীর্বাদ আমি প্রার্থনা করছি। আর নতুন ভিডিও আসা অবধি আপনার শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তাহলে এখানেই রাখছি। ভালো থাকবেন, নমস্কার।